সকলকে হ্যাঁ সবকিছুই তো দিতে পারে বর্ণ সব সবকিছুই দিতে পারে কোভিড নাইন্টিন তার ভ্যাকসিন তার কান্ট্রি কোথা থেকে কি উৎপত্তি সেই সমস্ত কিছু দিতে পারে ঠিক আছে চলো আজকে আমরা যেটা পড়বো সেটা কি বুকস অ্যান্ড অথর শুধু বুকস অ্যান্ড অথর নয় তার সাথে কিছু সিলেক্টিভ কোটেশন আছে মানে বলে না বিখ্যাত উদ্ধৃতি সেই বিখ্যাত উদ্ধৃতিও এখানে দেওয়া আছে রাইট তোমাদের যেটা করতে হবে ভিডিওটাকে একবার শেয়ার করে দিও আর তার সাথে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ সেই ছবিটা কি নিয়ে আশা করি বুঝতে পারছো কারণ লেখাই আছে ইন্ডিয়ান নেভি ডে কবে আমরা সেলিব্রেট করি এটাকে উদযাপন কবে করি ফোর্থ ডিসেম্বর সো এভরি ডে গুড মর্নিং বাবু সো এভরি ইয়ার আমরা কি করি চার ডিসেম্বরে সেলিব্রেট করি ইন্ডিয়ান নেভি ডে এবার সেই সম্পর্কে কিছু ম্যাটার আমরা জেনে দেন আমরা আমাদের আজকে টপিকের দিকে চলে যাব দেখো ভোসলে ছাত্রপতি শিবাজী ভোসলে মারাঠা এম্পায়ার এজ কনসিডার ফাদার অফ ইন্ডিয়ান নেভি রাইট তাহলে এটা দেখতে পাচ্ছ হিস্ট্রি বলতে পারো বা হিস্ট্রিতে এটা কনস্ট্যান্ট মোড ইন বলতে পারি আমরা এটা আমার স্ট্যাটিক মোডে চলে গেল তাহলে ফাদার অফ ইন্ডিয়ান নেভি কাকে বলা হয় ফাদার অফ ইন্ডিয়ান নেভি যে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বলতে পারো মানে যে সকলের প্রথমে এটা স্টার্ট করেছিল অ্যান্ড সেটা কোনটা তার নাম কি ছত্রপতি শিবাজি ভোসলে রাইট এখান থেকে একটা কোয়েশ্চেন্স গুড মর্নিং বাবু হ্যালো তারপরে দেখো দ্য স্প্যানিশ ইনফ্যান্টেরিয়া মানে সব থেকে যদি পুরনো নাভাল বলা হয় যে পুরনো নেভি কার ফর্ম আছে তো ইন ইন সাচ কেস আমার অ্যান্সার কি হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে আমার স্পেন স্প্যানিশের যে ইনফ্যান্টেরিয়া ডে মারিনা ইনফ্যান্টেরিয়া ডে মারিনা এটা হচ্ছে পৃথিবীর সব থেকে পুরনো নেভি ক্লিয়ার সব থেকে পুরনো নেভি নাম কি ইনফ্যান্টেরিয়া ডে মারিয়া সরি ডে মারিনা কোথাকার স্পেনের রাইট আর এখানে এখানে আমরা দেখলাম যে ফাদার অফ মাদারও বলা হয় মাদার অফ ইন্ডিয়ান করা হয় একটা শিপকে যেটা আমার যতদূর মনে হচ্ছে দু হাজার তেরো সালে ডি করে দেওয়া হয় মানে ডিস্ট্রয় করে দেওয়া হয় আইএনএসাট ক্লিয়ার নেভি মিস্টার থ্রি সিক্সটি আইএনএসিরাট নেভি চিফ যেটা বর্তমানে যিনি আছেন তার নামটা অতি অবশ্যই ইম্পর্টেন্ট তার সাথে যেটা ইম্পর্টেন্ট হয়ে যাবে বাবু সেটা হয়ে যাচ্ছে এটা কততম নেভি চিফ বোঝা গেল সবার প্রথমে কে হয়েছিলেন সেটা যেরকম ইম্পর্টেন্ট মাতল ফার্স্ট নেভি চিফ দেখি তোমরা বলতে পারো কিনা ফার্স্ট নেভি চিফ কে ছিলেন তোমরা বলো আমি প্রেজেন্ট নেভি চিফ বলে দিয়েছি অ্যাডমিরাল কামরবীর সিং তিনি কত নাম্বার টোয়েন্টি ফোর্থ ক্লিয়ার তাহলে দেখো যে কটা লাইন লেখা আছে সব কটাই কিন্তু কোথাও না কোথাও কিছু কিছু কোয়েশ্চেন্স কি হয়ে যাচ্ছে এখান থেকে অ্যারাইজ হয়ে যাচ্ছে অ্যান্ড দিস ইস দ্য থিম ঠিক আছে দিস ইজ দ্য থিম এবং থিম এবি মিস্টার থ্রি সিক্সটি আগেই লিখে দিয়েছে ওয়েলডান থ্রি সিক্সটি হ্যাঁ বাবু দেখেছি পাক ওয়ারের সময় ইন্ডিয়ান নেভি করাচি পোর্টে ডিস্ট্রয় করেছিল সেই থেকে ফোর্থ ডিসেম্বর পালন করে ভেরি গুড ওয়েলডান গুড মর্নিং বাবু হ্যাঁ কাটারি কাটারি কে ছিলেন ফার্স্ট নেভি চিফ ছিলেন তাহলে প্রথম নেভি চিফ আমরা দেখলাম আর একদম প্রেজেন্টে কে আছে অ্যাডমাইরাল কমরবীর সিং দেখো এটার সাথে সাথে এটাও তোমাকে জিজ্ঞাসা করতে পারে তিনি কত নাম্বার যে প্রেজেন্ট নাভাল চিফ অ্যাডমাইরাল কমির করমবীর সিং যিনি আছেন তিনি কত নাম্বারের নেভি চিফ রাইট তাহলে কত নাম্বার হয়ে যাবে টোয়েন্টি ফোর জাস্ট এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আগেও এসেছে আমি কি থেকে বললাম রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার প্রেজেন্ট গভর্নর তিনি কত নাম্বারের গভর্নর এটা যদি জিজ্ঞাসা করতে পারে তাহলে এই ধরনের কোশ্চেন কিন্তু ইজিলি জিজ্ঞাসা করতে পারে রাইট মাদারের নামও জেনে গেছি মাদার কাকে বলা হয় আইএনএস বিরাট কে বলা হয় কাকে বলা হয় ছত্রপতি শিবাজী ডান কে বলা মর্নিং বাবু সকলকে গুড মর্নিং

মানে হয়ে যাচ্ছে একটা মানে বিউটি সৌন্দর্য একটা সৌন্দর্যের জিনিস সব সময় হয় ঠিক কে বলেছে এটা তোমরাও অ্যান্সার করতে থাকো ফটাফট আর আমাকে অন্য কি টাইমার আরে বাবা টাইমার বিকেলে থাকবে বিকেলে লাগাবো টাইমার আই প্রমিস Yes, correct answer is John Kitts. John Kitts' famous Uktita Korasin, a thing of beauty is a joy forever. Well done. Jara jara gondokol korocho, tarek tukani kore niyo. Otherwise, it is absolutely correct. Next party questions number two. The book God of Small Things has been written by. Akit number hai babu? Bollo akit 4. ওরে মারাঠা এম্পায়ার মানে মারাঠা রাজা ছিলেন উনি এই এখন বর্তমানে কি অফ ইন্ডিয়ান নেভি কি করে হবে বাবা গড অফ স্মল থিং হাস বেন রিটন বাই অরুন্ধুতি রয় এই বইটা তো খুব ফেমাস চর্চার মধ্যে রয়েছে God of Small Things has been written by Arun dhuti Roy. Questions number three. Our only home, a climate appeal to the world has been written by. Our only home, a climate appeal to the world. Obviously, Jani you know climate questions to Our only home, a climate appeal to the world, কে লিখেছেন পঙ্কজ বলছে গ্রেটার থানবগ তার পিছনে কারণ কি আচ্ছা এবার মিস্টার থ্রি সিক্সটি স্কট ওয়াল্টার কট গুড মর্নিং বাবু কারেক্ট অ্যান্সার ইস দালাই লামা ইনি দালাই লামা লিখেছেন দালাই লামা কত চোদ্দ নম্বরের দালাই লামা বোঝা গেছে দালাই লামা ফরটিন এই বইটা লিখেছেন আওয়ার অনলি হোম আ ক্লাইমেট আপিল টু দ্য ওয়ার্ল্ড রিমেম্বার দেখো আমি এখানে তো আলাদা আলাদা দিয়েছি আলাদা আলাদা এখানে দিয়েছি বাবা সিইও মানে হয়ে যাচ্ছে চিফ এক্সিকিউটিভ অফিসার বা চিফ ইকোনমিক অফিসার চিফ ইকোনমিক অফিসার এইগুলো কোনো অর্গানাইজেশনের থাকে নেভি কি কোনো অর্গানাইজেশন বাবু নাভাল চিফের কথা এক্ষুনি বলে দিলাম না আমি নাভাল চিফ একদম সামনে দেখো অর্ণব আমি লিখে দিচ্ছি গেল ওটা একদম লিখেই দিয়েছি বাবু এই যে ইনি হচ্ছেন নাভাল চিফ ইনি আছেন হেডে সিইও চিফ ইকোনমিক অফিসার উনি কোথাকার থাকতে পারে একটা অর্গানাইজেশনের থাকতে পারে গুড মর্নিং দেখো দ্য কারেক্ট আনসার ইজ এখানে কোনটা দালাই লামা আচ্ছা দালাই লামার এই যে দালাই লামা ফরটিন রিমেম্বার দিস ওয়ান কারণ ওখানে অপশানে তোমাকে দালাই লামা ফরটিন দালাই লামা টেন দালাই লামা ফিফটিন যা খুশি দিয়ে দিতে পারে যদি তোমরা কেউ দালাই লামা হিসাবে জানো তো তোমরা কি করবে এই কথাটাও মনে রাখবে দালাই লামা ফরটিন যিনি আছেন প্রেজেন্টে তিনি এই বইটা লিখেছেন আওয়ার অনলি হোপ আ ক্লাইমেট অ্যাপিল টু দ্য ওয়ার্ল্ড ক্লিয়ার मूविंग टू द नेक्स्ट पार्ट क्वेश्चन नंबर फोर four, four, सॉरी दुश्मन की गलियों को हम सामना करेंगे आजाद ही रहेंगे आजाद सॉरी uh, आजाद आजाद ही रहना है आजाद ही रहेंगे सॉरी एक भाला कर बोलिए, बार फील नहीं है बोली दुश्मन की गलियों को हम सामना करेंगे आजाद ही रहे हैं आजाद ही रहेंगे এই যে ফেমাস লাইনটা কোটেশনটা এটা কে দিয়েছেন দিস ফেমাস লাইন ওয়াজ কোটেড বাই তার নামটা জিজ্ঞাসা করা হয়েছে বলো এই যে উক্তিটা তোমরা দেখতে পাচ্ছ চলে করে চলে বেশ করেছো এবার ফটাফট অ্যান্সার দাও অর্পিতা আচ্ছা দেখো এখানে এই যে কথাটা লেখা তার মধ্যে কোথাও না কোথাও নামের সাথে হিন্টস আছে রাইট আজাদ হি রহে আর আজাদ হি রহেঙ্গে এক্স্যাক্টলি ও আজাদ হি রহেঙ্গে হামেশা উনকা নাম কে হ্যাঁ চন্দ্রশেখর আজাদ রাইট তাহলে এই যে ফেমাস উক্তিটা সেটা কিন্তু তোমাদের কি করতে হবে দেখে নিতে হবে রাইট বোঝা গেল আচ্ছা আগের দিন তোমাদের আমি একটা উক্তি দিয়েছিলাম যে প্রথম সাকসেসের পর তোমরা থেমে থেকো না বলা হয়েছিল প্রথম সাকসেসের পর তোমরা থেকে থেমে থেকো না কারণ যখন তুমি দ্বিতীয়বার ফেল করে যাবে দ্বিতীয় স্টেপে যদি ফেল করে যাও তখন বেশিরভাগ লোক ওয়েট করবে বলবে যে ওটা তোমার পরিশ্রম ছিল না ওটা কি ছিল লাগছিল এই যে উদ্ধৃটা সেদিনকে আমি তোমাদের বলেছিলাম সেটাকে বলেছিল মনে আছে

আর্জুন সুব্রামানিয়াম আর্জুন সুব্রামানিয়াম নিম্নলিখিত কোন বইগুলোর মধ্যে এটা লিখেছে Which of the following book has been written by Arjun Subramaniam? Lesson Life Taught Me Unknowingly,

রাইট আর দেখো লেশন লাইফ টট মি আনলোয়িংলি মানে আমাকে লাইফ যেটা সেটা অজানাভাবে আমাকে কি আমাকে অনেক কিছু শিখিয়ে গেছে রাইট কে লিখেছেন এটা অনুপম খের লিখেছেন অবভিয়াসলি কিছু কিছু মানুষ খুব হাইলাইটেড মোডে আছে তাহলে এই বইটা তোমাকে কিন্তু মনে রাখতে হবে রাইট লেশন লাইফ টট মি আনলোয়িংলি অনুপম খের ফুল স্পেকট্রাম ইন্ডিয়াস ওয়ার নাইনটিন টু টু আর্জুন সুব্রামানিয়াম তারপরে এই কথাটা দ্য ডেলি কনফিডেন্সি এই বইটা কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে রাইট দ্য ডেলি কনসপিরেন্সি মেনাক্সি লেখি আর তারপর আনস্টপেবল মা লাইফ সো ফার মারিয়া সারা প্রভা এইটা লিখেছেন দিয়েও তাহলে এই চারটে বই যেটা এখানে পরপর পর দেওয়া আছে সব কটাও কোথাও না কোথাও রিলেটেড ম্যাটারে খুবই ইম্পর্টেন্ট ওরে নেতাজিকে কোথায় পাচ্ছিস অর্ণব নেতাজি কই বাবা অন্য কিছু অপশন দেখতে পাচ্ছিস নাকি তুই হ্যাঁ নেতাজি আমাদের নেতাজি বুঝতে পারলাম কিন্তু বুঝলাম না কোন নেতাজি কি বলেছে নেতাজি তো সে তো আমাদেরই নেতাজি চলো মুভিং টু দা নেক্সট পার্ট কোয়েশ্চেন নাম্বার সিক্স সত্য মেবে জয়তে ট্রুথ অলং উইল উইন স্লোগান ওয়াজ রেজড বাই আবার নেতাজি নেতাজি করে নেতাজিটা কি এটা বল চলো অনেকে ঠিক করেছে অনেকে গন্ডগোল করেছিল এই ধরনের ফেমাস উদ্ধৃতি কিন্তু ভুলো না সাত্যে মেবে জয়তে ট্রুথ লন ওয়েলভেন

মুন্ডক উপনিষদ থেকে লেওয়া এক্সাক্টলি বলো ডু আর ডাই ইয়াস করেনগে ইয়া মরেনগে হে রাম চলো মুভিং টু দ্য নেক্সট পার্ট সকলেরই আছে আমি বোধহয় কিছু কিছু এনেছি আমি তোমাদের দেখিয়ে দেবো আজকে কোয়েশ্চেন্স নাম্বার সেভেন Beyond Survival, Emerging Dimension of Indian Economy book was authored by. This is another important question for 2020. a very important questions. Beyond Survival, Emerging Dimension of Indian Economy. mane this book? What is this book? This is a post-dated check. এই কোয়েশ্চেনটা খুব আসে সিক্সটি মনে করিয়ে দিল এই যে ক্রিপস মিশনটাকে পোস্ট ডেটেড চেক কে বলেছিলেন সেটা কিন্তু খুব ফেমাস কোয়েশ্চেন হ্যাঁ আগস্ট আন্দোলনের সময় ডু অ্যান্ড ডাই ওয়েল ডান গুড মর্নিং বাবু দু একজন ছাড়া মেজরিটি স্টুডেন্ট কিন্তু কি করেছে ভুল করেছে রাইট কারেক্ট আনসার ইজ প্রণব মুখার্জি বিয়ন্ড সারভাইভাল এমার্জিং ডাইমেনশনস অফ দ্য ইকোনমি এখানে ইকোনমিস্টের নামগুলো দেখে ভাবছো তারাই যে না কারেক্ট আনসার ইস প্রণব মুখার্জি এই বইটা লিখেছেন আর আমি সেই জন্যই বললাম দু হাজার কুড়িতে কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ একটা ঘটনা ওনার লেখা বইগুলো তোমাকে কিন্তু কি করতে হবে বেশ মনোযোগ সহকারে দেখে নিতে হবে আর করে নিতে হবে দেখো এখানে আমি ওনার বুকগুলোর নাম দিয়ে দিয়েছি প্রণব মুখার্জি ফর্মার প্রেসিডেন্ট প্রণব মুখার্জি যা যা বইগুলো লিখেছেন সেই ফেমাস বইগুলো ওনার কোটেশন দেওয়া ওনার কিছু ইম্পর্টেন্ট স্পিচেস মানে যে বক্তৃতাগুলো দিয়েছিলেন সেই সব কিছু ভাষা ভাষা নিয়ে সেই সব নিয়েও বুকস আছে কিন্তু সেই বুকসগুলো আমাদের দেখতে হবে না আমাদের কি দেখতে হবে ওনার লেখা খুব ফেমাস এবং যেটা নিজে লিখেছেন সেই রকম দ্য কলিয়েশিয়ান ইয়ার দ্য ড্রামাটিক ডিকেট চ্যালেঞ্জ বিফোর দ্য নেশন থটস অ্যান্ড রিফ্লেকশন অ্যান্ড দ্য টার্বুলেন্ট ইয়ার টার্বুলেন্ট ইয়ার তো বিগত দুই তিন বছরের কিছু পুরনো মানে খুব পুরোনো বই নয় এটা রিসেন্ট ফেজেরই বই রাইট তাহলে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট বোঝা গেল তাহলে অলরেডি আমরা কী করেছিলাম ওই পাটে একটা বুক পড়ে নিয়েছিলাম সেই বইটার নাম কি ছিল বিয়ন্ড সারভাইভাল এমার্জিং ডাইমেনশন অফ ইন্ডিয়ান ইকোনমি এমার্জিং ডাইমেনশন অফ ইন্ডিয়ান ইকোনমি এখান থেকে একটা বই পেলাম অ্যাপার্ট ফ্রম দিস এখানে আমরা আরও পাঁচখানা দ্যাট মিনস টোটাল ছখানা বুকস যেটা তোমাদের এখানে ইনফরমেশন ফরম্যাটে দেওয়া হচ্ছে প্রণব মুখার্জির এই ছটা বই কিন্তু তোমরা মনে রেখে দিও আমাকে কেউ একজন বলেছিল যে ম্যাম যাদের নিধন হয়ে গেছে তাদের একটা লিস্ট সো আই এম ট্রাইং আর অবভিয়াসলি তারা কোন ফিল্ড থেকে বিলং করে বা তারা যদি খুবই ফেমাস পার্সোনালিটি হয় ইন সাচ কেস তারা কিসের জন্য বিখ্যাত সেসবগুলো জিজ্ঞেস করে তাদের ওয়ার্কের যদি কথা বলি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট আর সেই হিসাবে প্রণব মুখার্জির বইগুলোর নাম কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এখান থেকে বলো তোমাদের যখন আমি ফার্স্ট ক্লাস স্টার্ট করিয়েছিলাম আমি আই ডোন্ট নো কে তোমরা তখন ছিলে কি ছিলে না গুড বাবু তোমরা তখন ছিলে কি ছিলে না সেই প্রথম ক্লাসে আমি প্রণব মুখার্জিকে নিয়েই আমি বলেছিলাম কিছু কথা কারণ আমার যখন আড্ডাতে পথ চলা স্টার্ট হয় তার আগের কথা বলছি না যখন আমার আড্ডাতে পথ চলা যখন স্টার্ট হয় তখনই প্রণব মুখার্জির নিধন হয়ে যায় আর সেই মুহূর্তে আমি যখন অনলাইনে ক্লাস স্টার্ট করি আমি ওনাকে নিয়ে একটা ক্লাস করিয়েছিলাম সেই ক্লাসের হিসাবে যদি আমি বলি আমি একটা ট্যাক্সের কথা বলেছিলাম সেই ট্যাক্সের ইনভেন্টার ছিলেন প্রণব মুখার্জি তোমরা কি সেই ট্যাক্সটা বলতে পারবে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এই বছরের যে কোনো পরীক্ষার জন্য দেখে নিয়েছো তাহলে বলে দাও রেকর্ডিং যদি দেখে থাকো সেই হিসাবে বলো সেখানে এই ট্যাক্স একটা ট্যাক্সের কথা উল্লেখ করেছিলাম যেটার উদ্ভাবনা ইন্ডিয়াতে কে করেছিলেন প্রণব মুখার্জি এবং সেই ট্যাক্সটাই দু হাজার উনিশের শেষের দিকে ওটাকে অ্যাবলিশ করিয়ে দিয়েছিলেন আমাদের নির্মলা সীতারামনজি ঠিক আছে হ্যাঁ জিএসটি না বাবা জিএসটি না জিএসটি এখনো অ্যাবলিশ করেনি জিএসটি তো আছে আমি কি বলছি দেখো এমন একটা ট্যাক্স যে ট্যাক্সটা প্রণব মুখার্জি কি করেছিলেন লাগু করেছিলেন আর নির্মলা সীতারামন দু হাজার উনিশের শেষের দিকে বলতে পারো দু হাজার একদম কুড়ি আর উনিশের একদম বর্ডার লাইনে কি করেছিলেন ওই ট্যাক্সটাকে অ্যাবলিশ করিয়ে দেওয়া হয়েছিল দ্যাট মিনস সরিয়ে দেওয়া হয়েছিল অ্যাঞ্জেল ট্যাক্স ট্যাক্সটার নাম হচ্ছে অ্যাঞ্জেল ট্যাক্স অ্যান্টিক ট্যাক্স নয় অ্যাঞ্জেল ট্যাক্স কি বলা হয় অ্যাঞ্জেল ট্যাক্স বেসিকালি অ্যাঞ্জেল ট্যাক্স হচ্ছে আমাদের স্টার্টআপ বিজনেসের ওপর লাগে স্টার্টআপ বিজনেসের ওপর লাগে বলবো না স্টার্টআপ বিজনেসকে কোনো একটা কোম্পানি মনে করো কি করছে ফান্ড প্রোভাইড করছে ঠিক আছে স্টার্টআপ বিজনেস জানো শুরু হয়েছে খুব একটা ক্যাপিটাল নেই তাহলে এই ধর এই ধরনের যে বিজনেসগুলো আছে সেই বিজনেসগুলোর কী দরকার হয় ফান্ডিং দরকার হয় তাই বড় বড় কোম্পানি যারা আছে তারা কি করে ওই সমস্ত কোম্পানিগুলোকে ফান্ড প্রোভাইড করে তাহলে এই বিগ কোম্পানি কি করবে স্টার্ট কোম্পানিকে ফান্ড প্রোভাইড করবে কিন্তু ফান্ড প্রোভাইড করার পরিবর্তে ডেফিনেটলি কিছু নেবে কি নেবে সেই কোম্পানির কি নাই শেয়ার নাই মানে অংশীদারত্ব নাই রাইট এবার মনে করো যেটা ফেয়ার প্রাইস অ্যাকচুয়াল দাম হওয়া উচিত কার এক একটা শেয়ারের বা অংশীদারের ফেয়ার প্রাইস হচ্ছে মনে করো এক হাজার টাকা রাইট একটা শেয়ারের ফেয়ার প্রাইস কত এক হাজার টাকা ঠিক অ্যান্ড হান্ড্রেডখানা মনে করো শেয়ারস কিনছে মানে একটা অংশীদারের দাম হচ্ছে হাজার আর কতগুলো অংশীদার কিনবে ও একশোখানা অংশীদার কিনবে তাহলে এটা হয়ে গেল প্রাইস আর কোয়ান্টিটি তাহলে কত হয়ে গেল। চার পাঁচ মানে এক লাখ টাকা দেওয়ার কথা মানে কোম্পানি কত টাকা ফান্ড প্রোভাইড করার কথা এক লাখ টাকা এইটা দেওয়া উচিত তার বদলে কতগুলো শেয়ার নেবে একশো কানা শেয়ার নেবে এইটা হওয়া উচিত দিস শুড বি বাট মনে করো এই যে বড় কোম্পানিটা আছে সেই বিগ কোম্পানি কি দিচ্ছে একশো খানা শেয়ারের বদলে ওকে দিয়েছে দশ লাখ টাকা তাহলে দেওয়ার কথা কত এক লাখ দিয়েছে কত দশ লাখ এইভাবে কি করা হতো আগে এই রকম বেশি বেশি টাকা পয়সা দিয়ে ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার একটা টেন্ডেন্সি দেখা যাচ্ছিল অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দু সালে প্রণব মুখার্জি কি করেছেন অ্যাঞ্জেল ট্যাক্সটাকে অ্যাপ্লাই করেছিলেন কিভাবে বলা হয়েছে যেটা তুমি অ্যাকচুয়ালি পে করছো মাইনাস ফেয়ার প্রাইস ঠিক যেটুকু এক্সট্রা টাকা থাকছে সেই টাকাটা উদ্বৃত্ত ইনকাম হিসাবে ধরা হবে বা যেটাকে আমরা ইনকাম ট্যাক্সের ভাষায় বলি ইনকাম ফ্রম আদার সোর্সেস আর সেই ইনকাম ফ্রম আদার সোর্সেস এর উপর কি লাগানো হয়েছিল ট্যাক্স লাগানো হয়েছিল সেটা আমার কোনটা অ্যাঞ্জেল ট্যাক্স এর ফলে কি হতো ওই যে টাকাগুলো ফান্ড করছে এখন তারা জানে ফান্ড করলেই সেখান থেকে ট্যাক্স কেটে নেবে আমার আমার কোম্পানির টাকার আর সেই জন্য কি হয়েছিল ওই ব্ল্যাক মানিকে হোয়াইট মানি করার জন্য যে ইনভেস্টমেন্ট সেটার প্রসেসটা একটুখানি কমে গিয়েছিল বোঝা গেল পতঞ্জলি দিয়ে বুঝিয়েছিলাম বুঝতে পেরেছ তাহলে অ্যাঞ্জেল ট্যাক্স কত সালে ইন্ট্রোডিউস করা হয় দু হাজার সালে কে করেছিলেন প্রণব মুখার্জি আর তার সাথে দেখে নিতে হবে তার সমস্ত এই বইগুলোর নাম কিন্তু আমাদের দেখে নিতে হবে মুভিং টু এবার আমরা চলে আসবো আমাদের আট নাম্বার কোয়েশ্চেন কিন্তু তার আগে আজকে থেকে তোমরা এই ব্যাচটা পেয়ে যাবে নাইনটি নাইন নট আউট সুভাষিষ স্যারের স্পেশাল জেনারেল সায়েন্সের বই বই বলছি ক্লাস জেনারেল সায়েন্স এই সায়েন্সে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সমস্ত কিছু তুমি এইটাতে পেয়ে যাবে কত ঘন্টা পড়াবেন স্যার তোমাদের নাইনটি নাইন আওয়ার্স ফুললি পড়াবেন সন্ধ্যে সাতটা থেকে নটা পর্যন্ত উনি এটা পড়াবেন দু ঘন্টা ক্লাস হবে প্রত্যেক দিন বোঝা গেল নাইনটি নাইন আওয়ার্স অ্যান্ড দাম দেখলে তোমরা অবাক হবে ইটস ওয়ান নাইন নাইন আফটার ডিসকাউন্টিং এটা কিন্তু এই যে প্রাইসটা দেখছো সেই প্রাইসটা কি হয়ে যাচ্ছে হান্ড্রেড অ্যাডমিশনের জন্য হান্ড্রেড অ্যাডমিশনের পরে চলে গেলে সেই প্রাইসটা কিন্তু আবার কি হয়ে যাবে ইনক্রিজ হয়ে যাবে তো যারা যারা সাইন্সটা একদম ফোকাস পয়েন্টে করতে চাইছো সুভাষি স্যারের এই ব্যাচটা নিতে পারো আর যদি আমি দাদাগিরি ব্যাচের কথা বলি দাদাগিরিতে জানো শুভদীপ স্যার সকলের প্রিয় সেই হিসাবে দাদাগিরি ব্যাচও স্টার্ট হয়ে গেছে আর দাদাগিরি ব্যাচটাও কিনতে তোমরা পারো যেখানে তোমাদের ইজি থেকে মডারেট তাকে টাফ সমস্ত রিজনিং কি করা হবে করিয়ে দেয়া হবে আর তার জন্য তোমাদের কি করতে হবে ভিউ অফার্সে গিয়ে মানে যখন তোমার ব্যাচটা পারচেস করবে ভিউ অফার্সে গিয়ে একটা কোড পুট করতে হবে এবার আমাকে কমেন্ট সেকশানে জানিয়ে দাও ওটা কোন কোড গুড মর্নিং বাবু ওই জন্য এখন আবার ব্ল্যাক মানি হোয়াইট সুমন অ্যাঞ্জেল ট্যাক্স কেন তুলে দেখো ট্যাক্স তোলার পিছনে খুব গুরুত্বপূর্ণ একটা ম্যাটার ছিল কি বলবো আমাদের দেশের ইকোনমিক কন্ডিশন দিনে দিনে এইরকম ভাবে নিচের দিকে সিঁড়ি দিয়ে নেমেই চলেছে নেমেই চলেছে নেমে তাই না কোভিড নাইন্টিনের যদি আমি কথা বলি কোভিড তো অনেক পরে এসেছে তার আগে থেকেই কিন্তু কোথাও না কোথাও একটু ক্ষতিগ্রস্ত বা একটু খারাপের দিকে গিয়েছিল অনেক কারণ ইকোনমি আমাদের স্লো ডাউন হয়েছিল তোমরা শুনেছিলে অটোমোবাইল ইন্ডাস্ট্রি মানে গাড়ি কারখানা যেগুলোকে বলি সেগুলোতে প্রচুর পরিমাণ লোককে কি করা হয়েছিল ছাটাই করে দেওয়া হয়েছিল রাইট কিসের প্রবলেম হচ্ছিল বিদেশ থেকে ইনভেস্টমেন্ট আমাদের দিকে আর আসছিল না ঠিক আছে বিদেশ থেকে কেন বলো দেশেও আর ইনভেস্টমেন্ট হচ্ছিল না এবার যদি ইনভেস্টমেন্ট না হয় তার ওপরে আর কিছুভাবেই আসছে না সেটা কি হয়ে যাচ্ছে বাধা প্রাপ্ত করছে ড্রাই আউট করছে আমাদের অর্থনীতি তাই এই বাঁধটাকে কি করে দেয়া হলো তুলে দিল সোজা ভাষায় যদি বলি একটা নদী নদীতে প্রচুর জল ঢুকছে প্রচুর জল আর ওই প্রচুর জল ঢুকে বন্যা করতে পারে মানে অতিরিক্ত টাকার যোগান হলে দেশে কি হতে পারে ইনফ্লেশন হতে পারে মুদ্রাস্ফীতি হতে পারে তাই দু সালে একটা লক গেট লাগিয়ে দেওয়া হয় ঠিক আছে কি করা হয়েছে একটা লক লাগিয়ে দেওয়া হয়েছে ঠিক লক গেট লাগিয়ে দিয়েছে সো দ্যাট একদম পিউরিফাইড ওয়া পিউরিফাইড নয় মানে জলের যেন ধারাটা একদম কন্ট্রোলের মধ্যে থাকে বেশি জল আসতে পারে না এইটা হচ্ছে দু হাজার এগারো বারোর সিচুয়েশনের কথা বলছি তারপর ওভার দ্য টাইম কি হয়ে গেল ওভার দ্য টাইম যেটা হলো সেটা হচ্ছে এই জলটাই কমে গেল বাঁধের এই পারের জলটাই কমে গেল বাঁধের এই পারের যদি জলটা কমে যায় তখন এই কী করছে আর কোনো জলকেই ঢুকতে দিচ্ছে না সে হোয়াইট হোক কি ব্ল্যাক হোক সাচ এখানে কি করা হয়েছে এই লকগেট তুলে দেওয়া হয়েছে সো দ্যাট একটু একটু হলেও যেন জল আসে বুঝলে সেই জন্য অ্যাঞ্জেল ট্যাক্সটাকে তুলে দেওয়া হয়েছে ওই দাঁড়া এখনো বাকি আছে দিল দিল টুটনে কি বাদ না করো সিঁড়ি দিলে জাম্প ও সিঁড়ি দিয়ে জাম্প করে করে নামছে ও সকলে এই পল্লব আম এম গোয়িং টু অর্পিতা তোমাকেও পল্লব পল্লব অ্যান্ড অর্পিতা আই এম গোয়িং টু সু ইউ তোদের আমি এরকম ভাবে গলাটা কেটে দেবো কোনটা ওয়াই টু সিক্স সিক্স আর অর্পিতা অ্যান্ড পল্লব তোমরা পেয়েছো জিরো 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 কোল্লা পেয়েছো তুমি আর তার সাথে সাথে এই ব্যাচটা এই ব্যাচটা তার কাদের জন্য এন টিপিসির জন্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটেগরি এবং গ্রুপ ডি এর জন্য মানে বলতে পারো রেলওয়ে যারা ফর্ম ফিল আপ করেছো যে সমস্ত বন্ধু বান্ধব তোমাদের ফর্ম ফিল আপ করছে তাদের এই ম্যাটারটা জানিয়ে দিও যেখানে হবে শুধুমাত্র রাইট তার অ্যানালাইসিস হবে ঠিক আছে আর এইটা কে নেবে সুভাষিষ স্যার সায়েন্সটা নেবে আর বাকি সবকিছু কে নেবেন আমি নেব আর তার জন্য ওয়াই টু সিক্স সিক্স কোডটা অ্যাপ্লাই করো এবং পারচেস করো এবার আমরা চলে আসবো আমাদের কোন পরীক্ষা আট নাম্বার নম্বর চলো নোয়েশ বলো দা ফার্স্ট ইন্ডিয়ান ওমেন অ্যাওয়ার্ড এড ভারত রত্ন এই কথাটা আমি কেন বলছি এক মিনিট এই প্রশ্নটা এর সাথে নয় আই গেস এনি হাউ ঢুকে গেছে ঠিক আছে বলে দাও এসে গেছে যখন এই ব্যাচটাতে অ্যাডমিট হলে আপনার ক্লাস কোন ক্লাস বাবা পঙ্কজ এটা তো সাড়ে আটটা থেকে বা আটটা থেকে আচ্ছা তুই আটটা থেকে থেকে করতে পারবি না আটটা থেকে সাড়ে নটা ভারতরত্ন প্রথম ভারতীয় মহিলা যাকে দেয়া হয়েছিল সেটা ইন্দিরা গান্ধী তার মধ্যেও তোমরা যা যা অ্যান্সার দিচ্ছ ভগবান তোদের সকলকে আমি সত্যিই মেরে দেবো এবার আমি সিরিয়াল কিলার হতে চলেছি ওয়ান মাদার টেরেসা নাইনটিন এইটি দশ নম্বর বলো

সুগার বোল বলা হয় কিউবাকে ঠিক আছে কোয়েশেন্স দুটো গন্ডগোল হয়ে গেছে অ্যান্ড থাইল্যান্ড ব্যাংকটকে কি বলা হয় ভাট এর হচ্ছে ক্যাপিটাল অ্যান্ড দেন তারপর ক্যাপিটাল জাপানের ক্যাপিটাল হচ্ছে টোকিও কারেন্সি হচ্ছে ইয়ান কিউবা হচ্ছে হাওয়ানা আর হচ্ছে পেসোয়েটার এসে গেছি এবার আমাদের কোয়েশ্চেনে কোয়েশ্চেন্স নাম্বার ইলেভেন মাঝে দুটো উল্টো পাল্টা কোয়েশ্চেন ঢুকে গেছে চলো ওয়াই আই এম এথেস্ট ওয়াজ রিটেন বাই এই বইটা খুবই ফেমাস এবং আমি জানি প্রত্যেকটা বাঙালি এই বইটাকে চেনে ও আচ্ছা আচ্ছা দেখে নিবি কারণ এমনিতেই এগারো তারিখ থেকে আমার যেটা দুরন্ত ব্যাচ স্টার্ট হবে তখন কিন্তু দশটার ক্লাসটা আমি আর করাবো না আমি আগে থেকেই বলে রাখছি এগারোই ডিসেম্বর থেকে আমার কি স্টার্ট হবে দুরন্ত ব্যাচ দুরন্ততে আমি ইকোনমিক্স পড়াবো সেই জন্য দশটার যে ক্লাসটা আছে সেটা কিন্তু দুপুরবেলা অটোমেটিক্যালি শিফট হয়ে যাবে পঙ্কজ বুঝতে পারলে ইটস দিল বাবু কোন কোয়েশ্চেন্স আমি বুঝিনি তুমি আরেকবার লিখে পাঠাও পঙ্কজ দশটার ক্লাসটা ডোন্ট ওয়ারি কারণ দশটার ক্লাসটা আমার এমনিতেই শিফট হয়ে যাচ্ছে একটার পরে বলেছিলাম না আমি ইয়াস ওয়াই আই এম অ্যাথেস দিস ফেমাস কে লিখেছিলেন দ্য আনসার ইজ ভগৎ সিং তাই না আমি কেন নাস্তিক মানে তোমরা যদি কলকাতা বুক ফেয়ারে যাও এই বইটা তোমরা দেখতে পাবেই অনেক বুক স্টলে আছে যেখানে এই বইটা থাকে মানে এটা সব থেকে বলতে পারো খুব মোস্ট সেলিং বুক বুক ফেয়ারের মধ্যে তাহলে ওয়াই আই এম অ্যাথেস দ্য বুক হ্যাজ বিন রিটেন বাই ভগৎ সিং লাস্ট ব্যাচটাই জেনারেল অ্যাওয়ারনেস হবে নাকি শুধু জিএস বাবু জেনারেল স্টাডিজ পার্ট অফ পার্টারনেস আর ওখানে যেটা হবে মানে দুটোই তো হচ্ছে আমরা যদি বলি জিএস প্লাস জেনারেল নলেজ ফিজিক্যালস টু জেনারেল অ্যাওয়ারনেস এইটাই হবে তো জিএসও হবে জি কেও হবে তাহলে তুমি কি পাচ্ছ জেনারেল অ্যাওয়ারনেস হচ্ছে Chalo. next part questions number 12 what congress and gandhi have done the untouchables was written by what congress and gandhi have done the untouchable was written by por babu Arshubha, তাড়াতাড়িজি হ্যাভ ডান দা আনটাচেবল অস্পৃশ্য বা অচ্ছুত যাকে বলে তাদের সাথে কংগ্রেস এবং গান্ধীজি কি করেছেন এই বইটা কে লিখেছে বিডি ডি নাথুরাম গডসে আর আম্বেদকর লর্ড হেস্টিং গুটি কয়েক ছাড়া বেশিরভাগ ভুল করেছ কারেক্ট অ্যান্সার ইস বি আর আম্বেদকর নাথুরাম গডসে লেখেন নিয়ে রাইট তাহলে ওয়াট কংগ্রেস অ্যান্ড গান্ধীজি হ্যাভ ডান দ্য আনটাচেবল ডান দ্য আনটাচেবল এই কথাটা কে লিখেছেন বি আর আম্বেদকর লিখেছেন বোঝা গেল নাথুরাম গডসে নয় বি আর আম্বেদকর লিখেছেন আম্বেদকরজি এই বইটা লিখেছিলেন কোয়েশেন্স নাম্বার বলার আগে দেখো এখানে কিছু ফেমাস বুক আছে আর তার সাথে সাথে কিছু অথর আর এই সমস্ত বুকের যে লিক্সগুলো দেওয়া হয়েছে তারা বেসিক্যালি ফ্রিডম ফাইটার বা কোথাও না কোথাও ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড জাস্ট আফটার ইন্ডিপেন্ডেন্স সেই ম্যাটারটার সাথে যুক্ত আছেন আর তাদের লিস্টটা আমি এখানে পরপর পরপর দিয়ে দিয়েছি তোমাদের কী করতে হবে একটুখানি দেখে নিতে এই ধরনের যে কোয়েশ্চেন্স দ্যাট ইজ ভেরি মাছ ইম্পর্টেন্ট রাইট এই ধরনের বই কিন্তু কখনো কখনো হিস্ট্রি রিলেটেডও চলে আসে তোমরা জানো ডাব্লু বিসিএস এর ক্ষেত্রে যদি আমরা বলি সেক্ষেত্রেও কিন্তু দেয় আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের পিএসসি এক্সামের ক্ষেত্রে দেখি সেখানেও এটা আসে আর রেলেও কিন্তু আসে রাইট যেটা আমি বললাম জেনারেল স্টাডিজ প্লাস জেনারেল নলেজ আমি কালকে রাত্রিবেলায় বলেছিলাম জেনারেল নলেজ মানে এটা কি জেনারেল নলেজ কথার মানে হয়ে যাচ্ছে অজানেকে জানা যেটা ছোটবেলায় আমরা স্কুলে পড়তাম তো সেই জেনারেল নলেজ প্লাস জেনারেল স্টাডিজ ইজিক টু জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড যে ব্যাচটার কথা আমি বলছি বাবু সেখানে জেনারেল অ্যাওয়ারনেসের যাবতীয় সব কিছু হবে জি কে হবে জিএস হবে কারেন্ট অ্যাফেয়ার্স হবে সব কিছু সায়েন্সেরও হবে হিস্ট্রি পলিটিক ইকোনমিক্স সব কিছুর হবে আর যারা ভাবছ যে ক্লাসটা মিস করে যাবো ওয়াইটি ক্লাসটা নো কারণ আমার ওয়াইটি ক্লাস দশটা থেকে আর হবে না এগারো তারিখের পর থেকে সেটা অটোমেটিক্যালি শিফট করে যাচ্ছে দুপুরবেলার দিকে তাই নিশ্চিন্তে নিতে পারো ওয়াই টু সিক্স সিক্স কোডটাকে অ্যাপ্লাই করে বোঝা গেছে চলো তাহলে কজেস অফ ইন্ডিয়ান মিউটিনি এটা কি হয়েছে সৈয়দ আহমেদ খান ইন্ডিয়া ডিভাইডেড এটা ইম্পর্টেন্ট বুক রাজেন্দ্র প্রসাদ আনহ্যাপি ইন্ডিয়া লালা রায় ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া আর সি দাত এই বইটা কিন্তু এই কোয়েশ্চেনটাও বহুবার পুছে জিজ্ঞাসা করা হয়েছে রাইট রামমোহনের লেখা বইগুলোও কিন্তু তোমাকে মনে রাখতে হবে রাইট ইন্ডিয়া ফর ইন্ডিয়ান চিত্তরঞ্জন দাস এটা আর একখানা ইম্পর্টেন্ট বই ইন্ডিয়ান মিরার বাম বোধিনী কেশব চন্দ্র সেন আচ্ছা কিভাবে নেবে দিল দিল থেকে বলছি তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আড্ডা টু ফোর সেভেনের অ্যাপটা ডাউনলোড করো সেখানে সার্চ বক্সে যাও সার্চে গিয়ে বুলেট ট্রেন টাইপ করো সেন্সাটা এমসি কিউ সেই জন্যই নাম হয়েছে বুলেট ট্রেন এই বুলেট ট্রেনটা যখন তুমি সার্চ করবে তো সেখানে দেখবে ওই ছবিটা চলে আসবে অ্যান্ড দেন ওখানে গিয়ে ভিউ অফার্সে যাবে ভিউ অফার্সে গিয়ে ওয়াই টু সিক্স সিক্স কোডটা অ্যাপ্লাই করবে তো চারশো সাড়ে চারশোর মধ্যে তুমি কি করবে এই কোর্সটা পেয়ে যাবে ঠিক আছে হ্যাঁ এমসি প্লাস কনসেপ্ট ক্লিয়ার এক একটা এমসি কিউ নেবো আর তার যে অপশানসগুলো আছে সেগুলো থেকে যা যা ইনফরমেশন সেই সব কিছু দেওয়া হবে মুভিং টু দ্য নেক্সট পার্ট আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ এমসিকিউ একটা এমসিকিউ মানে কি চারটে অপশান পাবে এই চারটে অপশানের সমস্ত কিছু ডিটেলস ওখানে দেওয়া হবে তারপরে অল ফাইটার্স অফ ফ্রিডম ওয়াই সোশ্যালিজম মানে কেন সোশ্যালিজম অবভিয়াসলি বুঝতে পারছো সোশ্যালিজম কাকে বলা হবে সোশ্যালিজম কাকে বলে কার সাথে রিলেটেড জেপি নারায়ণ রাইট প্রবলেম অফ দ্য ইস্ট লর্ড কার্জন এইটাও দেখে নেবে লর্ড কার্জন আর একটা বোধ একটা ছিল লর্ড কার্জনটা মনে রেখো প্রবলেম অফ দ্য ইস্ট দ্য নেশন রাস্ট গাফলিং এই দা দাদা আমরা কি জানি দ্য ব্রিট অ্যান্ড ব্রিটিশ ব্রিটিশ অ্যান্ড রুল যেটা ছিল মানে ড্রেন থিওরি যেখানে লেখা ছিল আমি বইটার নাম ভুলে যাচ্ছি ড্রেন থিওরি ওই বইটার নাম সবাই জানো ওই বইটার নাম ছেড়ে আরও যে বইটা নাম আছে সেটাও কিন্তু আমাদের কাছে ইন্টারেস্টিং হিস্ট্রি অফ কংগ্রেস দেখে নিও একবার যে কটা বইয়ের নাম লিখে দিয়েছি ফ্রিডম ফাইটারদের মোস্ট ইম্পর্টেন্ট বুকগুলোর লিস্ট এখানে দেওয়া আছে প্লিজ তোমরা একটু পড়ে নিও অ্যান্ড এটা ডাব্লু বিসিএস ডাব্লু সব কটা এক্সামের জন্য কিন্তু ভেরি মাচ ইম্পর্টেন্ট ক্লিয়ার এন জন্যই ওই ব্যাচটা নাম্বার থার্টিন হু লিভস ইন হু লিভস ইফ ইফ ইন্ডিয়া ডাইস বোঝা যাচ্ছে কি বলা হয়েছে এখানে একটা কোয়েশ্চেন্কস মতো কোটেশন হু লিভস ইফ ইন্ডিয়া ডাইস মানে যদি আমাদের দেশ না বাঁচে তাহলে আর কে বাঁচবে আমরা ভাবছি আমরা টাকাটা গুছিয়ে নিই টাকাটা গুছিয়ে নিই আমরা বেঁচে থাকি চাচা আপন পরান বাঁচা নো দিস্ট বি কারণ যদি আমাদের দেশ না বেঁচে থাকে তাহলে কিন্তু আমরা বাঁচতে পারবো না এই ফেমাস কোটেশনটা কে বলেছিলেন অফ অফ রুল ইন্ডিয়া তার সাথে সাথে এই দেখে নিতে হবে ইন্ডিয়া যদি ভারতবর্ষ মনে যায় তাহলে আর কে বাঁচবে দিস ফেমাস কোটেশন ওয়াজ গিভেন বাই জওহরলাল নেহেরু ইজ দা কারেক্ট আনসার নিমি গন্ডগোল আলু ভাতে নিনব্রিটিশ রুল হ্যাঁ ওই ওইটা ভুলে যাচ্ছিলাম ড্রেন থিওরি ড্রেন থিওরি মনে আছে ওটা ভুলে গেছি জওহরলাল নেহেরু ইজ দ্য কারেক্ট অ্যান্সার সুভাষচন্দ্র বোস নয় বাবু দ্য কারেক্ট অ্যান্সার ইজ জওহরলাল নেহেরু ঠিক মুভিং টু দ্য নেক্সট পার্ট কোয়েশ্চেন নাম্বার ফোরটিন সারে যাহা সে আচ্ছা হিন্দুস্থা হামারা সং রিটার্ন বাই সব থেকে ইজি কোয়েশ্চেন আজকের সেশনের সব থেকে ইজি কোয়েশন সা রে জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা সঙ্গ রিটন বাই exactly কারেক্ট এইটা ফাইনালি তোরা সকলে মিলে সকলে এখানে কারেক্ট আন্সার দিয়েছে ওয়েল ডান এই ধরনের বই মানে এই যে লেখকের কথা বলছি তার থেকে একটা কোয়েশ্চেন এসএসিতে থাকবে ওটা থাকে মানে ওটা ফাও ফুচকার সাথে যেরকম ফাও দেবেই তোকে একটা লাস্টে পাপড়ি তো এটাও তাই ওয়ান মার্ডার অ্যারেঞ্জড হাজবেন্ড

হাফ গার্লফ্রেন্ড কি যার সাথে আমার একটু ভালো লাগেনি ওই বইটা ষোলো নাম্বার বলো প্যান্ডেমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাংকিং ট্র্যাজেডি বুকস এটা হ্যাজ হবে হ্যাজ বিন রিটেন বাই ডিপোজিট টু স্টেটস টু স্টেটসটা বেশ ভালো ড্রিম মিস্টেক তাই পোছে ও তো তাও তিনখানা মিস্টেক বলতে পেরেছে থ্রি মিস্টেক অফ মাই লাইফ আমরা যদি লিস্ট করতে বেশি বলবে ইনফিনিটি লিস্ট মিস্টেক অফ মাই লাইফ প্যান্ডোমোনিয়াম দ্য গ্রেট ইন্ডিয়ান ব্যাঙ্কিং ট্র্যাজেডি এই বইটা কে লিখেছে এক্স্যাক্টলি দ্য কারেক্ট অ্যান্সার ইজ কমাল বন্দ্যোপাধ্যায় হ্যাঁ আমাদের জীবনের ভুল দেখতে গেলে মানে যে ইনফিনিটি ইনফিনিটি মিস্টেক মাই লাইফ আর আমাদের লিখতে হবে না মানে বাবা মাকে বলবি বাবা মা আমি জীবনে কি কি ভুল করেছি বাবা মা দেখবি লিস্ট ধরিয়ে দিয়েছে একটা এমন চিত্রগুপ্তের পাঁজিও ফেল পড়ে যাবে লেখার জন্য সুপ্রভাত ইউনিক অনেক দিন বাদে এসেছ চলো মুভিং টু দা নেক্সট পার্ট কোয়েশ্চেন্স নাম্বার সেভেন্টিন ওভারড্রাফ্ট হ্যাভিং দ্য ইন্ডিয়ান সেভ এই বইটা কে লিখেছেন আর পরেরটা লিখতে পারিনি ঝাড়ু নেবে তারপর বলবে আচ্ছা এখান থেকে আমি একটা ইকোনমিক্স তথ্য বুঝিয়ে দেবো কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে উরিজিত পটেল রঘুরাম রাজন লেখেননি উরিজিত পটেল এটা লিখেছেন ওভার ড্রাফট হ্যাভ সেভিং দা ইন্ডিয়ান সেভার এই রঘু বীর কই রে বাবা রঘু বীর নয় রঘু বীর নয় কারেক্ট ইজ উরিজিৎ পটেল ঠিক দিয়েছিল সুনন্দ ঠিক দিয়েছিল ওয়েল ডান নিম্মি আলু ভাতে ক্যান্সেল তোর পলাশ ঠিক দিয়েছে শ্যামল পাইল দিয়েছে আচ্ছা এই ওভার ড্রাফ কথাটার মানে জানো তোমরা ওভার ড্রাফ কথাটার মানে জানো আসছে কোশ্চেনে সিএইচএস এলেও বহুবার আমি দেখেছি এম টিএসেও ইভেন এসেছে বুলেট ট্রেনের প্রাইস কত বাবু তুমি যদি ওয়াই টু সিক্স সিক্স এটা অ্যাপ্লাই করো অ্যাপ থেকে যদি করো সেক্ষেত্রে দেখবে চারশো কুড়ি তিরিশ এইরকম চলে আসছে চারশো কুড়ি তিরিশের মধ্যে পাচ্ছ ঠিক আছে কারণ অ্যাপে কিছু কয়েন থাকে যেগুলো তোমরা ইউজ করতে পারো আর যদি মনে করো তুমি ওই আড্ডা টু ফোর সেভেন ডট কমে যাও তখন চারশো টাকা মতন দাম পড়ছে কেনার হলে তুমি আজকে কিনে নাও ওয়াই টু সিক্স সিক্স কারণ হানড্রেড যখনই হয়ে যাবে মানে হানড্রেড স্টুডেন্ট ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে তখন কিন্তু প্রাইসটাকে বাড়িয়ে দেওয়া হয়তো নিম্মি বলছে চারশো কুড়ি টাকায় পাওয়া যাচ্ছে ফটাফট নিয়ে নে পুরজিৎ પટેલ বুলেট ট্রেন এটা কত গেল 200 টাকা আচ্ছা এটা বলো ওভারড্রাফট কাকে বলা হয় আর কথা নয় ওভারড্রাফট কাকে বলা হয় জানো ইকোনমিক্স এরি একটা क्वेश्चंस ওভারড্রাফট ওভার মানে এক্সেস ড্রাফট ইন দ্য সেন্স যেটুকো আছে সেটাকে বলা হয় ওভারড্রাফট আচ্ছা আমাকে বলো এই ড্রাফট করার যে পার্ট এই ড্রাফট হচ্ছে চেকের মতোই একটা ফেসিলিটি আমি যদি শুধু ড্রাফটের কথা বলি রাইট শুধু চেকের মতো চেকের মতোই একটা স্কুলে বলে না ড্রাফট কেটে নিয়ে আসবে সেখানে চেক আর ড্রাফটের মধ্যে কিছু কিছু পার্থক্য থাকে যেরকম চেকের যদি আমরা কথা বলি সেটা পাসবুকের ওপরে আসে ড্রাফট ইন জেনারেল ব্যাঙ্কে তোমার কোনো সেভিং অ্যাকাউন্ট না থাকলেও তুমি গিয়ে টাকা দেবে ব্যাঙ্ক তোমাকে কি দিয়ে দেবে ড্রাফট কেটে দিয়ে দেবে এবার আমার বক্তব্য এই ড্রাফটের ভ্যালিডিটি কত দিনের হয় আমাকে কি বলতে পারবে সিম্পল এভার অফ আ ড্রাফট বলো হ্যাঁ আমারও আছে বাবা আমি এক্ষুনি বেরোবো আঠেরো বলো আঠেরো নাম্বার ছেড়ে দাও ন নাম্বার উনিশ নাম্বার মাঝে মাঝে ওইসব কোয়েশন গুলো কি করে ঢুকলো কে জানে মাই লাইফ ইন ডিজাইন মাই লাইফ ইন ডিজাইন এই বইটা কে লিখেছে হ্যাঁ সুমন থ্রি মান্থ এর চেক অ্যান্ড ড্রাফ দুটোরই ভ্যালিডিটি থ্রি মান্থস হয় ওয়েলডান মাই লাইফ ইন ডিজাইন এই বইটা কে লিখেছে ডিজাইন রয় আর অনেকে বলছে প্রদীপ কুমার শ্রীবাস্তবা আচ্ছা ডিজাইন আমি একটা হিন্স দিচ্ছি ডিজাইন ইন দ্য সেন্স এখানে ইন্টিরিয়ার ডেকোরেশনের সাথে কথা বলা হয়েছে এক মিনিট এই বইটা আমার আজকে কম্পিউটারের মধ্যে ভূত ঢুকে ছিল বোধ হয় হ্যাঁ আমি সেটাই ভাবছি গন্ডগোল কি হলো এখানে অপশানসগুলো কি কি বেরিয়ে গেল এই কোয়েশনটা ডিসপিউটেড কোয়েশ্চেন রাইট কারণ এখানে আমার কিছু গন্ডগোল হয়েছে আই থিঙ্ক টাইপিংয়ে বা কিছু একটা কম্পিউটারের মধ্যে ভূত ঢুকে যেটা তোরা দেখবি সেটা হয়ে যাচ্ছে এই পার্টটা দেখে নে ফরগেট অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স জাস্ট লুক ইন দিস পার্ট আর বুকে অফ ফ্লাওয়ার ডক্টর কৃষ্ণা সাকসেনা বাপু দ্য আনফরগেটেবল মানিস সিসোদিয়া আরুন্ধুতি রয় কি লিখে যে আজাদি ফ্রিডম অ্যান্ড ফ্যাশনিজম অ্যান্ড ফিকশন বাই বাই করোনা প্রদীপ কুমার শ্রীবাস্তবা ফরগেট অ্যাবাউট দিস কোয়েশন অনলি লুক ইন টু দিস মানে তোরা শুধু এইটা দেখ বুকে অফ ফ্লাওয়ার কৃষ্ণা সাক্সেনা বাপু দ্য আনফরগেটেবল মানিস সিসোদিয়া আজাদি ফ্রিডম ফ্যাসিজম ফিক্সিজম আর রায় বাই বাই করোনা বাই বাই করোনাটার কথা কিন্তু মনে রাখবি হ্যাঁ চলো বাই বাই কম্পিউটারে আজকে কি হয়েছে নাকি চলো টাটা আবার সন্ধ্যের সময় দেখা হবে